রাজ্যে করোনার সংক্রমণ অনেক সময় হচ্ছে করোনা সংক্রান্ত বর্জ্য পদার্থ থেকে। করোনার চিকিৎসায় ব্যবহারের পর সেই সব চিকিৎসার কাজে ব্যবহৃত দ্রব্যগুলি শহরের বিভিন্ন ডাস্টবিনে স্থান পাচ্ছে অন্য সব সাধারণ বর্জ্যের সাথে। এরপর যিনি এই বর্জ্য পরিষ্কারের জন্য কাজ করছেন তার সংক্রামিত হওয়া এবং তার থেকে অন্যান্য মানুষের সংক্রামিত হওয়ার প্রবলতর আশঙ্কা থেকে যাচ্ছে। আর এজন্যই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান ও মাননীয় মহানাগরিক ফিরাদ হাকিম সারা কলকাতা জুড়ে মোট 7000টি হলুদ রঙের ডাস্টবিন স্থাপনের জন্য উদ্যোগী হলেন, যেগুলিতে ফেলা হবে শুধুমাত্র করোনা রোগীর চিকিৎসাজনিত বর্জ্য। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।